আসসালামু আলাইকুম। গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেকেই পছন্দ করেন, আবার অনেকে মনে করেন ফালুদা বানানো অনেক লং প্রসেস। আজকে চলুন দেখে আসি সহজে কী করে ফালুদা তৈরি করা যাবে। ডেজার্ট হিসেবে এই ফালুদাটা পরিবেশন করার পর দেখতে দারুণ লাগে, আপনিও চাইলে খুব অল্প সময়ে এই ফালুদাটা বানাতে পারেন। আর আজকে এই ফালুদা বানানো একদম সহজ করে দিয়েছে রাঁধুনি ফালুদা মিক্স। যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার। প্রথমে প্যাকেটটাকে খুলে নিচ্ছি, তারপর হচ্ছে ভিতর থেকে যে ছোট ছোট প্যাকেটগুলো আছে ওগুলো বের করে নিচ্ছি। আমার এখানে তিনটা প্যাকেট আছে, দুটো হচ্ছে জেলো প্যাকেট আর আরেকটা হচ্ছে সাবুদানা নুডলস আর কিছু উপকরণ একসাথে দেওয়া আছে। প্রথমে হচ্ছে আমরা জেলিটা বানিয়ে নিচ্ছি। জেলির প্যাকেটটা কেটে নিচ্ছি, চুলায় প্যান বসিয়ে এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি। এক কাপ সমান হচ্ছে 250 ml। তারপর জেলির প্যাকেটটা দিয়ে দিলাম। চুলাটাকে ধরিয়ে দিয়ে মাঝারি আঁচে জাল করতে হবে 5 মিনিট। 5 মিনিটের কম সময় যদি আমরা এটা জাল করি তাহলে জেলোটা ভালো করে জমবে না, আপনাকে 5 মিনিটই জাল করতে হবে মাঝারি আঁচে। যে বাটিতে জেলোটাকে সেট করবেন ওই বাটিতে ঢেলে নিতে হবে আর এভাবে করে রেখে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পর এটা ফ্রিজে রেখে দিতে পারেন। একইভাবে আমি লেমন ফ্লেভারের জেলুটা তৈরি করে নিচ্ছি। 250 ml পানির মাঝে প্যাকেটটা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে আরও একটা বাটিতে ঢেলে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয়। জেলুগুলো ঠান্ডা হতে হতে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। যে আরেকটা প্যাকেট ছিল ওইটা কেটে নিচ্ছি আর ওইটার ভিতরে ছিল সাবুদানা চিনি আর কিছু নুডলস কিশমিশ, এগুলো একসাথে করে রান্না করে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে 4 কাপ দিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এটা অপশনাল, চাইলে দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন। পাউডার মিল্কটা দেওয়ার কারণে ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগবে। যখন লিকুইড মিল্কটা ফুটে গেছে তখন হচ্ছে প্যাকেট থেকে যে উপকরণগুলো খুলেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি আর মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি যতক্ষণ না নুডলস আর সাবুদানা সিদ্ধ হয়ে যাচ্ছে। এগুলো এখন সিদ্ধ হয়ে গেছে আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মিশ্রণটা এখন অনেক ঘন হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এই ফাঁকে হচ্ছে জেলুগুলো কেটে নিতে হবে। একইভাবে আমি 2 কালারের জেলু কেটে নিয়েছি। ফালুদার এই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর আরও কিছু ঘন হয়ে গেছে, দেখতে এখন ঠিক এরকম আছে। এ পর্যায়ে হচ্ছে একটার মতো কলা কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আনার। জেলুগুলোও দিয়ে দিলাম। ফলটা এখানে যার যার পছন্দ অনুযায়ী নিতে পারেন, চাইলে যে কোনো ফল অ্যাড করতে পারেন। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের ফালুদাটা একটা বাটিতে সেট করছি, রোয়াবজা দিয়ে কিছুটা জেলি দিয়ে দিচ্ছি আর উপর থেকে ঢেলে দিয়ে দিচ্ছি। পরিবেশন করার আগে উপরে আরও কিছু জেলু, বাদাম কুচি, কিশমিশ আর হচ্ছে একটা চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন আমাদের ফালুদা রেডি মিক্স পরিবেশন করার পালা। একটা বাটিতে নিয়ে উপরে ভ্যানিলা আইসক্রিম দিয়ে অল্প একটু রোয়াবজা দিয়ে দিতে পারেন। এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। আশা করছি আজকের এই ফালুদার রেসিপি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।